আজি বিএমসি অফিসে কর্পোরেটর মানুষ নিয়ে বৈঠক লা কিন্তু বিজেপির কর্পোরেটর মানে বয়কট করছেন যে মিটিং হোলা তাঁর গোটে অভিযোগ যে মেয়র অনেক কথা শুণু না তা অবহেলা করা যাচ্ছে তা কোণী প্রশ্ন করবার অধিকার যে রয়েছে তাঁর তাঁর কোণী প্রশ্ন করা দিয়া যাওনি তাঁর কথা শুনা যাওনি সে আজ সেপা বিএমসি অফিস বাহারে ধারণারে বসছেন আমি সিধাসলখ তাঁর প্রতিক্রিয়া নেওয়া ম্যাডাম কোণ পাই আজ আপনার বয়কট কলে বৈঠক কু এবং তা সহ আপনার আজ ধারণার কাহিকি বসছেন কোণ অফিস আমার গোটে ভাই জীবন অনত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জীবন তাঁর কিছুটা অভিযোগ সে জনাইলে অভিযোগ জনাইলে মেয়র ম্যাডাম তো শুনলেন নি অলগা কর্পোরেটর মানে বিজেডি কর্পোরেটর তাঁর আঙ্গুটি দেখে মানে কথাবার্তা করছেন তেমক আমি সেটু ইয়ে করে আসলু যে বিএমসি তরফর সবু কর্পোরেটর মেয়র সমান আপনার কাহিঁ লাগুছে আপনার অবহেলা করা আমি তো অবহেলা করা যদি মানে অলগা কর্পোরেটর মানুষ সপ্তাহে আগুন যদি কুয়া যায় প্রোগ্রাম করা আজাদ কি অমৃত মহোৎসব প্রোগ্রামটা করা যাও আমাকে কাহিঁ গোটে দিন আগুন কুয়া যাচ্ছে হ্যাঁ সেটা কেমি আমি গোটে দিন আগে গোটে দিন ভিতরে কেমি সম্ভব করবু সে প্রোগ্রামটা করা সম্ভব কি আমার জীবন ভাই তাঁর ওয়ার্ডে তাঁর রাতে দশটার কুহি প্রোগ্রাম ক্যানসেল কেমি সেটা হব আমাকে নিজ ওয়ার্ডে আমাকে ব্লেম করা এটা করা যাচ্ছে আমি মেয়র সাথে আলোচনা কলে অলগা কর্পোরেটর মানে আমাকে দবাই দৌঁচ যেহেতু আমি অপোজিট পার্টি হয়েছু নিহাতি ভাবে আউ জন আমি তাঁর সিধাসলখ প্রতিক্রিয়া নেওয়া পাই কোণ অভিযোগ অভিযোগ লিস্ট কলে আপনার লিখিপারে অভিযোগ উপরে অভিযোগ আমার বিজেপি কর্পোরেটর প্রথম দিন আজকা দিয়ে পাঁচ ছমাস হোক বসলে কৌশি আমাকে কাম বি করে দেও না সব এবে যে আমি যেপি বসিছেন ভিতরে আমার পঁচিশ তারিখ গলা পঁচিশ তারিখ দিন ওয়ার্ডে গোটে প্রোগ্রাম হবার লা আজাদিকা মঞ্চ প্রোগ্রাম হল অফিসিয়াল লেটর করা হল প্রোগ্রাম হব যেমি সিস্টমেটিক ওয়ার্ড অফিসর আমি বৈঠক নেওয়া কথা আমার বৈঠক নেলে আমার দায়িত্ব দেলে বস্তি এটা যেহেতু বস্তি পিলাঙ্কর প্রোগ্রাম এসডিএ কমিটি রক্ষে বস্তি পিলা নিয়ে প্রোগ্রাম কল আমি প্রোগ্রাম কল লিস্ট কল দুইশ সতাশি পিলা আজ্ঞা মো ছোট ছোট ছুঁ নিয়ে করে লিস্ট আমি গলু প্রোগ্রাম হব আমি যা ইনভাইট করার কথা ইনভাইট বি কলু দশ তারিখ দিন রাতে দশ মানে পঁচিশ তারিখ প্রোগ্রাম চব্বিশ তারিখ দিন রাতে দশে ওয়ার্ড অফিসর গোটে মেসেজ করছেন যে প্রোগ্রাম ক্যানসেল হয়ে গেল প্রোগ্রাম ক্যানসেল কম পাই হল পচারি বেলু না মানে উপর অর্ডর হলে উপর অর্ডর কি দেলা না জেডিসি দেলে জেডিসি মো ফোনে রিসিভ কলেনি মু তারপরে সাংে সাংে মেয়র কু ফোন কলি মেয়র ম্যাডাম ফোন বি রিসিভ কলেনি তো একটু সত্য কি মিছ মু কেমি জানি মতো কেউ অফিসিয়ালি কই না তা আগুর মতো মেয়র ম্যাডাম কিন্তু হ্যাঁ প্রোগ্রাম কর মু রইপারি মোর কাম অছি মু তাঁর কথা শুনে প্রোগ্রাম কলি হঠাৎ মতো মেয়র কিছু কই না জানি কি প্রোগ্রাম ক্যানসেল হল রাতে দশে মতো ওয়ার্ড অফিসর মেসেজ কলাপরে সে সব গ্রুপে বুলি বুলি কহিলে যে প্রোগ্রাম হয়ে পারবনি তারপরে আজ সেই কথা উঠেলা প্রোগ্রাম কম পাই আপনার করেদেলি কিন্তু প্রোগ্রাম কলি না প্রোগ্রাম ন করতে ওয়ার্ডের ইজ্জত কথা সে জাশুনি প্রোগ্রাম এইপাই ক্যানসেল করছেন যে আমার ওয়ার্ডে আমার ভ্যালু কমু এমনি প্রোগ্রাম করছেন বট করবেন না ক্যাপাসিটি নাই সেই তার ইজ্জত কু দেখি আমি প্রোগ্রাম কলু আজ সেই কোশ্চেন উঠেলা বেলু আমি কথা কহা দেউ না কোচেন এ কথা হবেন পরে আলোচনা পরে কম আলোচনা আজ্ঞা আমি তো লোক প্রতিনিধি লোক আমাকে ভোট দিয়ে জিতাইছেন আমি তো লোকমানের কিছু করে পারুন লোকমানে কলে তুমি অফিসিয়ালি কোচ গোটে প্রোগ্রাম কলি তুমি কোচ আউ গোটে দিন ডেটে প্রোগ্রাম হব মানে তোমার মন ইচ্ছা আজ্ঞা শাসন করছেন কহিলা পরে কথা বি কহা দেব না আজ্ঞা গলা বেড়ে আজ আজ আপনার এই কথা বৈঠকের প্রশ্ন কলে উঠাই দিলি লেটর সহ ধরিয়ে বসি এই লেটর আপনার দেখুন এই প্রোগ্রাম হব বলে লেটর করা হয়েছিল পঁচিশ দিন প্রোগ্রাম হব বলে কিন্তু ক্যানসেলেসন কিছু লেটর আসছে কি ক্যানসেলেসন কল লেটর আপনার দেখুন ক্যানসেলেসন গোটে ফোনে গোটে মেসেজ মু লোক পাখি এই ফোনের মেসেজ নিয়ে পৌঁছবি দেখ রাতে নটা পঞ্চাবন প্রমাণ সহ কুছি এইটা কম সম্ভব রাতে দশে যাই লোক বস্তি বস্তি ঘর ঘর বুলিকি আমি প্রোগ্রাম ক্যানসেল করবি সকাল আটটায় প্রোগ্রাম আপনার কৌ না জানি শুনে আকচুয়ালি সে আমাকে হইরাণ করছেন ভিতরে কথা বি কেউ দেউ না কহিলে কুছেন তুমি যা কিছু আবশ্যক নাই ভিতরে বি এমনি আনসার দেউছেন আমাকে আমার এর সলুসন নহব সমাধান নহব আমি কৌশি কর্পোরেশন আগামী দিনে আমি ভিতরকে যাবু এই আর আগে ফাইনাল হব আলোচনা করবি সে কবে কম লিখিত আগে যে দেবে কমাই প্রোগ্রাম ক্যানসেল কলে তারপরে আমি যাই নেক্সট কর্পোরেশন মিটিং বসবো না বসবো না কথা কই যাচ্ছি মো ইতিহাস যেটা হয়ে নাই করবি মো লাইব্রেরি মু ছাড়বি দেবি দরকার পড়লে মো কর্পোরেটর পদবি রিজাইন দেবি লিখি রিজাইন দেবি কর্পোরেটর হবার নাই এ সরকারের টাইমে কর্পোরেটর হেবি না রিজাইন দেবি সে আউ থেকে বাই ইলেকশন করতো মো কর্পোরেটর কম লাভ আমার তো ইজ্জত রোনি আমার কথা রোনি আমি একটু রই কম করবু না মতো এই টিফিন খাইকু আসবু নিহাতি ভাবে অন্য কিছু মহিলা কর্পোরেটর মানে আমার আমি মানে তাঁর প্রতিক্রিয়া নেওয়া ম্যাডাম কোণ কবে যদি কবা মেয়র সমস্ত সমান মেয়র আপনার কথা শুণুছেন না তো কহিলি মেয়র শুণুছেন কিন্তু এই এমতি অণদেখা করছেন পুনি কেতেটা কথার অণদেখা বি করছেন শুণু না বলে আমি কইপারিবুনি শুণুছেন পুনি বি অণদেখা করছেন এবে যেমিতি বসছু আমার যেত আমার ফাইনাল নহলে আমি এমতি বসি রহিবু
ନିହାତି ଭାବରେ ଆପଣ ଯାହା ସେମାନଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଶୁଣୁଥିଲେ, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କ କଥାକୁ ବିଚାରକୁ ନିଆଯାଏନି, ତାଙ୍କୁ କହିବା ପାଇଁ ସୁଯୋଗ ଦିଆଯାଏନି, ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଏମିତି ଧାରଣାରେ ବସିବେ। ଭୁବନେଶ୍ୱରରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ଦୀପକ ସାହୁଙ୍କ ସହ ଚିନ୍ମୟ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ।